সেন্সরের পর এবার সেন্সর কমিশনের কোপে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন, তমলুকের বিজেপি প্রার্থীকে ২৪ ঘন্টার জন্য সেন্সর করল কমিশন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক মন্তব্য করায় তাকে শোকাস করেছিল নির্বাচন কমিশন, আর এবার সেন্সর করা হলো তাকে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করলো নির্বাচন কমিশন। অর্থাৎ ২৪ ঘন্টা আগেই কিন্তু তাকে প্রচার শেষ করতে হবে, ২৪ ঘন্টা, এমনি ২৫ তারিখে যে ইলেকশন হচ্ছে সেটা ২৩ তারিখে তার ফাইনাল পিরিয়ড, তার আগে অর্থাৎ আজকে ২১ মে বিকেল ৫টার পর থেকে তিনি আর প্রচার করতে পারবেন না। ২৪ ঘন্টার জন্য কিন্তু তাকে প্রচার থেকে বিরত থাকতে বললো। অর্থাৎ বুঝতে পারছো, তাকে কঠোরভাবে নিন্দা করেছে তার এই বক্তব্যের জন্য, এবং সহজ করার পর নির্বাচন কমিশন তার থেকে উত্তর চেয়েছিল কেন তাকে কেন জবাব তলব করা হয়েছিল। তিনি উত্তর দিয়েছেন, কিন্তু উত্তর দেওয়ার পরও নির্বাচন কমিশন মনে করছে এবং রীতিমতো এই পুরো নির্দেশিকার মধ্যে লেখা রয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন এডুকেশনাল এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যার রয়েছে, তিনি এই ধরনের মন্তব্য কি করে করতে পারেন। তার এই মন্তব্য একেবারে সমীচীন নয় এবং কোন মহিলার পক্ষে এই ধরনের মন্তব্য একেবারে গ্রহণযোগ্য নয়, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। এবং তাকে একদম বলা যেতে পারে একদম কঠোরভাবে নিন্দা করেছে, এবং তার সঙ্গে সঙ্গে ২৪ ঘন্টা আগেই কিন্তু তাকে প্রচার শেষ করতে হবে এবং ২৪ ঘন্টা আগে আমাদের সঙ্গে থাকো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তারপরে নির্বাচন কমিশন শোকজ করে তাকে, আর এবার যেমনটা জানা যাচ্ছে সেন্সর করা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ, তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন, তমলুকের বিজেপি প্রার্থীকে ২৪ ঘন্টার জন্য কমিশন সেন্সর করল। আজ বিকেল ৫টা থেকে কাল বিকেল ৫টা পর্যন্ত প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় সতর্ক করে দিল কমিশন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশও দিল কমিশন। মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রচারে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তী বিশাল সংখ্যায় এখানে কর্মী সমর্থক। মিঠুন চক্রবর্তী কখনো নেচে কখনো হাত দেখিয়ে তিনি কিন্তু সম্পূর্ণভাবে তাদেরকে বলছেন যে তিনি আছেন মেদিনীপুরের জমিতে। তার সঙ্গে আমরা কথা বলবো। মিঠুনদা, পুরো এই লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সবসময় আপনাকে দেখা যাচ্ছে, ২০১৯, ২০২১, এবার ২০২৪ একটু আলাদা মনে হচ্ছে? আগের থেকে ভিড় বেশি দেখছি, আর সব থেকে বেশি দেখছি মেয়েদের সংখ্যা, মেয়েদের সংখ্যাটা বেড়েছে। আর একটা কথা সত্যি কথা, অ্যাকচুয়ালি সনাতনী জেগেছি। ২২ তারিখের পর রামলালা আমার অযোধ্যাতে ফিরে আসার পর ওনার আশীর্বাদে সনাতন হ্যাজ রিজন। আমরা সনাতনী, গর্ব সে কাও আমি সনাতনী, গর্ব করে বলুন আমি সনাতনী, তো আমরা তো বলতে গর্ব সে বলতে আমি সনাতনী। মিঠুনদা, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটি উক্তি, সেখানে দেখা গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বলছেন যে মিশনের ওপরে হামলা হয়েছে, এবং তিনি বলছেন দুষ্কৃতীদের কোনো না কোনো ভাবে ইন্ধন দেওয়া হচ্ছে। দেখো ভাই, এখন আমার সব থেকে যেটা ভয় সেটা হলো কি, এইসব করে আবার একটা দাঙ্গা মাদাবাদ, ওনার সব উস্কানিমূলক কথাবার্তা, ইটস ভেরি স্কেয়ারি। আর কথা বলছে আর কি আছে, আমি নাম ফাম নিই না, আপনারা বুঝে নিন, উনি উস্কানি দিচ্ছেন। এখন কথাটা হচ্ছে কি, আমি আমার সাপোর্টার, আমাদের বিজেপি সাপোর্টার তাদের বলবো, এই এই যে অপোজিশন আছে তাদের অফিস থেকে ২ কিলোমিটার দূরে থাকবেন, আর এই মহিলার যে গাড়ি বাড়ি আছে তার থেকে অ্যাটলিস্ট ৩০ কিলোমিটার দূরে থাকবেন, কেন কোনো না কোনো বাহানা করে ও সন্ত্রাস লাগিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি নিজে স্পষ্ট করেছেন যে তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বলেননি বা কোনো সংস্থার বিরুদ্ধে বলছেন না, তিনি নির্দিষ্ট কয়েকজনের কথা বলছেন যারা বিজেপি তৃণমূলের এজেন্টকে বসতে দিচ্ছে না, তার অভিযোগ। আমি আমি মনে করি যা বলছেন, যারা যাদের এই আমাদের দেখুন এরা কারা, দ্য গাইডিং এঞ্জেলস অফ সনাতন, তাই না? এই যে রামকৃষ্ণ মিশন, তারপরে আমাদের ভারত সেবা সংঘ, ইসকন, দে আর আওয়ার গাইডিং এঞ্জেলস, সনাতন কে গাইডিং এঞ্জেলস। আর ও বিলিভ করছে, উনি যা বলছেন, না আমি ওনাকেই বলেছেন, ইটস ওকে। আর যদি না বলে থাকেন, দ্য টাইম ইজ কামিং ভেরি ব্যাড। আপনার ইন্ডাস্ট্রি আরেকজন জুন মালিয়ার, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বী। আমাকে পার্সোনালি প্রশ্ন করবেন, আমি এটাই বলতে পারি, শি হ্যাজ চুজেন এ রং পার্টি। মিঠুন চক্রবর্তীর সাথে আমরা কথা বললাম, আমরা দেখছি অগ্নিমিত্রা পাল দিদি কিরকম দেখছেন রেসপন্স, মিঠুন চক্রবর্তী আপনার সঙ্গে প্রচার করছে।
অসাধারণ। এবং গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন, একটি মিছিল উনি করেছেন, গ্রাউন্ড রিপোর্ট 700 বেশি লোক হয়নি, তাও ডিম ভাত খাইয়ে টাকা দিয়ে। আর আজকে শুধু ভালোবাসার খাতিরে, শুধু মিঠুনদাকে সাপোর্ট করতে, মোদিজিকে সাপোর্ট করতে আর অগ্নিমিত্রাপালকে সাপোর্ট করতে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। এর থেকেই বুঝতে পারছেন যে 4 জুন রেজাল্ট কি হবে। মিঠুন চক্রবর্তী এবং অগ্নিমিত্রাপাল মেদিনীপুরে শহরে তারা প্রচার করছে। অগ্নি খালি ক্যান্ডিডেট নয়, অগ্নি আমার বোন। মিঠুন চক্রবর্তী জানাচ্ছেন যে বিজেপি প্রার্থী এই এমএলএ ভাড়া গেস্ট যত পিকচার দেখেছেন ওই আমাকে সাজিয়েছে, যত শো করেছি অনেকে জানেন না সেটা, যত সুন্দর দেখতে দেখি ওই অগ্নিদির প্রচারে আপনি আজকে দেখুন। আরে পার্টিগত ভাবে এটা আমার ডিউটি, বাট তাছাড়াও ডিউটিও আমার বোন। তো দাদা আসবেই, বলার কিছু নেই। ফ্যাশনের ক্যারিয়ারে দাদার আমার জীবনে যে অবদান সেটা কোন অনস্বীকার্য, এবং রাজনৈতিক ক্যারিয়ারেও দাদা যেভাবে মেন্টর হিসেবে গাইড করে যাচ্ছেন প্রতিদিন অনস্বীকার্য। দেখা যাচ্ছে অগ্নিমিত্রাপালের প্রচারে মিঠুন চক্রবর্তী একেবারে প্রচারে নিজে কিন্তু নাচ করে, কখনো হাত দেখিয়ে, কখনো বিশ্বাস দিচ্ছেন। ক্যামেরা দীপেন্দু সিং এর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মেদিনীপুর।